আজি আমার জালিঙ্গা টি কোম্পানি লওয়া দিনের পর আমি ভুক্তভোগী হয়ে আছো, তথাপিও আজি দুদিন ধরে আলোচনা মানে হল, তারপর কালি এটা আলোচনা হল, তিন নম্বর আলোচনা তো সংঘ অফিসত, আমার শাখা সংঘর অফিসত আলোচনা হল। তেওঁলোকে কৈছে আমি 12 দিন, 13 দিন, 14 দিনকে 15% আহিলে। এই বোনাসর সংক্রান্তত আমি তেওঁলোকক রিকুয়েস্ট করছো, নতুন কোম্পানিটুক আপনি প্রথম বোনাস দিছে, অন্তত আমার মানুষখিনিক ভাল লগাও, এটু এটা বছরেকর মূরত আমি রিচার্জ হওয়া নিচিনা করক। আমার লড়া ছলিক আমি কাপড় দিও, কাবা কিতাব কিন দিব লাগিব, কোনোবাই কলেজত পড়ছে তাক সাইকেল দিব লাগিব, ইয়াত হরহিয়া পয়সাটো আমাক লাগে বলি পেলাই আমি রিকুয়েস্ট করছো, কিন্তু তেওঁলোকে নামানে। তারপর 20ৰ ডিমান্ড করার কারণে তেওঁলোকে 20 মানি ললে যে আমি 20 দিম হয়, কিন্তু ঠে পাতিলে যে আমি 3টা কিস্তিত দিম। মই কালি তর্ক করছো আলোচনাখনত, লেবার কমিশনার, এস্টেন্ট লেবার কমিশনার আছে, লেবার ইন্সপেক্টর আছে, শাখা সংঘর সভাপতি সম্পাদক আছে, তেওঁলোকে তেওঁলোকর মালিকি সত মানে পক্ষর ফলিয়া হয়ে পেলায় আমাকে কৈছে তোমালোকে বুঝি মেলি লয় লওয়া, বুঝি মেলি লয় লওয়া। আরে আপনার দায়িত্ব হেয়াই নেকি, আমি গোটেই বছরটু কাম করে আজি অকল দরমাটু সময় মতে নাপায় মেলি আমি কাম করে আহিলু। এতিয়া এই পূজার সময় যদি আমাক ঘরহিয়া পয়সাকিটা নিদিয়ে, তেওঁলোকে যদি আমাক 3টা কিস্তিত দিব বিচারে, তেতিয়া আমি চলিম কেনেকে? আমার পূজার যদি আমার পয়সা যদি দিব নোৱাৰে, তেওঁলোকে কিয় বাগানখন লৈছিলে? তেওঁলোকে লস বোনাস, আকৌ বোনাস একটর কথা কলে, তেওঁলোকে বোনাস একটু আছে, মিনিমাম বোনাস 8.33 আর ম্যাক্সিমাম বোনাস হলে 20%, তারপর 1 পয়সাও ইফাল ইফাল নহয়। গতিকে বোনাস একটর মতে যদিহে 8.33 দিবলগীয়া হয়, বাগানখন বানপানীত বুড় খাই গলেও বা জ্বলি গলেও কোম্পানিয়ে দিবই লাগিব, দায়বদ্ধ তেওঁলোক। কিন্তু সেইটোর কারণে আকৌ আলোচনা কেলে করব লাগে? আমি তো আলোচনা করছি যে আমার বোনাস টু বাড়িব, আমি কোম্পানি কনসিডার করছো যে ঠিক আছে আপনি 15-5 করক, তেওঁলোকে সেইটোও মানি নলয়। তেওঁলোকে একেটা ঠে পাতি পেলায় রয়ে আছে যে আমি হাম 8.33 দেগা, উসে হাম জাদা নেই দেগা, আপলক ক্যা কথা হে কর। তেতিয়ালে আমি কইছো যে আপনি যেহেতুকে চাই মেলি লইছিলে না নাই, মই ইমানলৈকে কইছো যে বেপারীয়ে বেপার করবলে ললে প্রথম বেয়া বস্তু নলয়, তোমালকে কেলে ললা বেয়া বস্তু বলে কইছা? আজি বাগানখন লস হয়েছে বলে পেলাই তুমি কি ব্যবসায়? তুমি তো ব্যবসায় যোগ্যই নহয় তেতিয়াহলে জালিঙ্গা কোম্পানি। গতিকে আমাক 20% বোনাস লাগিব, আমি কনসিডার করিলে খুব বেশি করিম কোম্পানিক, 15-5 করক, 15 হলেও আমাক দিয়ক, কিন্তু নহলে 20% আমাক দিব লাগিব। 20% নিদিলে আমি নামানো। আর দুটা অপশন দিছো আমি, যে এই কোম্পানি আহি পেলায় আমাক আজি যোৱা এপ্রিলের পর যেটু জিয়াতো ভোগালে এরেগুলার দেড়মাস দি পেলায় কোনো এটা মানে সুবিধা নিদি পেলায়, আজি রেশন দরমা চাহপাত এইবিলাক কোনো এটা রেগুলার নিদি পেলায়, এতিয়ালৈকেও ৰেচন দিয়া নাই, চাপাতো দিয়া নাই, দৰৱ মেডিকেল এইবিলাকো নিদিলে, গভৰ্ণমেণ্ট চাপ্লাই দৰৱকেইটা আহে। আকৌ চৰকাৰকো মই এইখিনিতে কম, চৰকাৰো এনেকুৱা এটা নীতিত কাম কৰিছে, সবকা সাথ সবকা বিকাশ বুলি কবলৈ গৈছেহে, আজি হস্পিটেল এটা ইয়াত বনাই দিলে, আজি 4 মাহ 5 মাহ হৈ গ'ল, উদ্বোধন কৰি পেলাই গ'ল, হস্পিটেলটোত মানুহ নাই, ডক্টৰ নাই, দৰৱ নাই, নাৰ্চ নাই, একো নাই, আমি চাই চাই গ'লেই আমাৰ বেমাৰী ভাল হৈ যাব, এইবিলাক নীতিত চৰকাৰে কাম কৰিছে। কি ফুপুলা স্বৰূপটো দেখাব বিচাৰিছে চৰকাৰে? আৰু এতিয়া আমি দুটা অপশনত হে ইয়াত আমি বহিছো, আমাক লাগে 20% বোনাস, নহলে জালিঙ্গা ইয়াৰ পৰা যাব লাগে, তেওঁ নোৱাৰে। আর জালিঙ্গাক যি দিছে গতাই সেই সরকার, এই হিমন্ত বিশ্ব সরকারের প্রতিনিধি আছে আমার বিধায়ক মহোদয়, তেওঁ আহক, তেওঁ লগত আমি কথা পাতিম, ইমিডিয়েট গতাই দিয়ক সরকারক, যেনেকে আমি আগত আছিলো তেনেকে আমি থাকিম, খালেও খাম নহলেও নাই। সরকারে বলে বাগান চলাব নোৱাৰে, নোৱাৰে যদি তেতিয়াহলে কেলে দায়িত্ব লৈছে? অসম চাহ নিগম কেলে গঢ়িছিলে? জাজি টি কোম্পানি বা অসম চাহ নিগম কিয় করেছিলে? কুকুরে কামুড়িছিলে নেকি? সমবায় সমিতি বনাই রাজহুয়া খণ্ড বনাই পেলায় চলাবলে তেওঁলোকে নোৱাৰে যদি ব্যবসায় কৰিবলে, তেতিয়া নোৱাৰিলে নেকি সেইবিলাক কথা মনিবলে? গতিকে আমি কৈছো আমি বাগানৰ কাম কৰা শ্রমিক, আমি শ্রমজীৱী শ্রমিক, আমি কাম কৰি আমাৰ পয়সাকেইটা পাব লাগে, নহলে কিন্তু এৰাত নাই দেই। আমি হয়তো আমি আইনকো নামানো, আজি হিয়েৰিং হল সুপ্রিম কোর্টত, সবতকে উচ্চ ন্যায়ালয় যত হিয়েরিং হওয়ার পাছতো আমি ন্যায় পোৱা নাই। মূর আছে 2,78,000 টাকা এরিয়া পয়সা, মই আজিলৈকে নাপালো। তেতিয়াহলে সুপ্রিম কোর্টত পাছত আর কোনোবা আছে নেকি? সুপ্রিম কোর্টত ফয়সলা হওয়ার পাছত মই কিয় নাপাম মোর পয়সাকিটা? কোন আইনখন হয় এখন ভারতবর্ষর দণ্ডবিধি আইনের মতে মই কিয় নাপাম এই পয়সাকিটা? কিয় নিদিব? ও সরকার যার আদালতো তারও হয়ে গেছে নেকি? এইবিলাক নীতিত সরকারে কাম করেছে। গতিকে এই ফুপুলা স্বরূপ মানে সবকা সাথ সবকা বিকাশ কোয়া সরকারখনক আমি বহিষ্কারও করিম এদিন আবশ্যক হলে।
আসলে অতি লজ্জাজনক বিষয়। আমার সরকার সরকার তরফা এজন মানে শ্রম মন্ত্রী থাকে, কিন্তু এই অকমান্য শ্রম মন্ত্রী সঞ্জয় কিষাণের দায়িত্ব আসলে দায়িত্ব হওয়া মন্তব্যবিলাকৰ কারণে আজি সত্যি আমি এনেকা অবস্থা পাইছো। আমি আমার এজন শ্রম মন্ত্রী থাকা সত্ত্বেও আজি আমার শ্রমিকবিলাকৰ অবস্থা কিয় এনেকা হয়েছে, মানে কি হয়েছে? আমি প্রতিবারে আমি আন্দোলন করব নাকি? প্রতিটি ক্ষেত্রে আমি চাউলের কারণে, রেশনের কারণে আন্দোলন, খালি চাহপাতের কারণে আন্দোলন, প্রতি দরমার কারণে আন্দোলন। আজি আমার মাত্র বছরেকত এবার যে শারদীয় দুর্গা পূজা হয়, সেই শারদীয় দুর্গা পূজার কারণে মাত্র আমি আন্দোলন করব হয়েছে কিহর কারণে? আমার নিজের শ্রমিকের প্রাপ্য, আমি যে প্রাপ্য পাব লাগে সেইটাই দিব লাগে, নাহলে আমাকে ব্যালেন্স শীট দেখাক। যদি কিনা লস আছে ব্যালেন্স শীট নেদেখায়, প্রথমে কলে 8.33 দিম, কলে তারপর কলে 12 কলে, তারপর 15 কলে, এটা কলে 20 দিম, কিন্তু 3 কিস্তিত দিম। আপনাদের কোকসুন এই ইমান ডর দুর্গা পূজাত আমি কেন ধরো 20% নোহাকে আমি কেন চলব পাৰিম? 8.33 মানুষ চলব পারে নাকি? সে 4-5 হাজার টাকার মানুষ চলব পাৰিব নাকি? হে আমি সরকারকে মানে বারম্বার অনুরোধ করছো, আর ইয়ার পিছত যদি কোথাও ইয়ার পরিস্থিতি যদি বেয়া হয়, ইয়ার কারণে কিন্তু দায়ী হব শ্রমমন্ত্রী সঞ্জয় কিষাণ ডাঙরিয়া। আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।